আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কিভাবে ব্যবসায় সফল হবেন? সফল হওয়ার জন্য বিজনেস শব্দটির বিশ্লেষণ এবং বিক্রয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কৌশল অ্যাপ্লাই করে আপনার ব্যবসাকে আরও কিভাবে গতিশীল করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনার অনেক ভালো লাগবে এবং আপনার বাস্তব জীবনে ব্যবসার ক্ষেত্রে আজকের এই ভিডিওটি অনেক হেল্প করবে। যে কোনো ব্যবসা সফল হওয়ার জন্য দরকার হচ্ছে ধারাবাহিক কার্যক্রম। গবেষণায় দেখা যায় 90% মানুষ ব্যবসায় ব্যর্থ হয় ধারাবাহিকতার অভাবে। আপনি ব্যবসায় সফল হওয়ার জন্য বিজনেস শব্দটির ব্যাখ্যা আপনাকে অনেক বেশি সহায়তা করবে। বিজনেস শব্দটির বিফোর হচ্ছে বাজেট। আমরা অনেকেই মনে করি ব্যবসার সবচেয়ে বড় বাজেট হচ্ছে টাকা, কিন্তু আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে টাকার আগে প্রয়োজন আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসায় সময় দেওয়া এবং অভিজ্ঞতা অর্জন করা, কারণ ব্যবসায়ের মূলধনই হচ্ছে আপনার অভিজ্ঞতা। যারা টাকাকে ব্যবসার একমাত্র মূলধন মনে করেন তাদের ক্ষেত্রে ব্যবসায় সফল হওয়া ইম্পসিবল। আপনার ব্যবসায় সফল হওয়ার জন্য দরকার সঠিক বাজেট। এজন্য ব্যবসায় সফল হওয়ার জন্য আপনার 1 নম্বর বাজেট হচ্ছে টাইম, 2 নম্বর বাজেট হচ্ছে এক্সপিরিয়েন্স এবং 3 নম্বর বাজেট হচ্ছে মানি। বিজনেস শব্দটির ইউফোর হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আপনি যে ব্যবসাটি করতে চান সেই ব্যবসাটি মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু সফল, এই ব্যবসায়িক পণ্য হতে মানুষ কী পাবে, এইসব বিষয়ে বিস্তারিত আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আপনার প্রচুর স্টাডি করতে হবে। বিজনেস শব্দটির এসপর হচ্ছে স্ট্রাগল। যে কোনো কাজে সফল হওয়ার পূর্ব শর্ত হলো পরিশ্রম করতে হবে। কথায় আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। বর্তমানে এই কথাটি পুরোপুরি সত্য না, আংশিক সত্য। পরিশ্রম করলে যদি সফল হওয়া যেত তাহলে আমাদের দেশে টেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর তারাই সবচেয়ে বেশি সফল হতো। আপনাকে পরিকল্পনা মাফিক পরিশ্রম করতে হবে এবং আপনাকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে পরিশ্রম করতে হবে, তাহলে আপনার কাছে খুব সহজে সফলতা আসবে। বিজনেস শব্দটির আইফোর হচ্ছে ইমিডিয়েট। ইমিডিয়েট মানে হচ্ছে অনুকরণ। আমরা প্রতিটি মুহূর্তে কিছু না কিছু অনুকরণ এবং অনুসরণ করি। সফল এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অনুসরণ করতে হবে, কারণ সফল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে আপনাকে সফল ব্যক্তিকে ফলো করতে হবে। এক্ষেত্রে আপনাকে বেশি বেশি বই পড়তে হবে এবং সফল ব্যক্তির পরামর্শ নিতে হবে, কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিজেই নিতে হবে। বিজনেস শব্দটির এনফোর হচ্ছে নিট অ্যান্ড ক্লিন পেপার্স। ব্যবসা করতে যে যে দলিলপত্র লাগবে সেই ব্যাপারে 100% পরিচ্ছন্ন থাকতে হবে। মনে রাখবেন, বিখ্যাত হওয়ার প্রথম এবং একমাত্র শর্তই হলো বিশ্বাসী হওয়া। বিজনেস শব্দটির ইফোর হচ্ছে এফিসিয়েন্ট, অর্থাৎ কর্মদক্ষ। কর্মদক্ষতাই যে কোনো কাজে সফলতার পূর্ব শর্ত। দক্ষতা এমনিতেই আসবে না, এর জন্য যথেষ্ট সময় এবং ধৈর্য ধারণ করতে হবে। ডিয়ার অডিয়েন্স, দক্ষতা ছাড়া সততা শক্তিহীন এবং সততা ছাড়া দক্ষতা মূল্যহীন। বিজনেস শব্দটির এসপোর হচ্ছে সেলফ কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাস। জীবনে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশ্ন যখন সামনে চলে আসে ঠিক তখনই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস নিয়ে যে কোনো কাজ করলে আপনার সফলতা আসবেই, এবং আপনি যখন বিশ্বাস করবেন অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে এবং আপনি ব্যবসায়ী সফল হবেন। বিজনেস শব্দটির সর্বশেষ এসপোর হচ্ছে সেল। মনে রাখবেন, পণ্য বা সেবা বিক্রয় সবার পরে, কাজে ব্যবসা সফল হওয়ার জন্য নিজেকে সম্পূর্ণ তৈরি করে বিক্রিতে আসতে হবে। বিক্রয়ের গুরুত্বপূর্ণ কৌশল বাড়াতে সেল শব্দটি আপনাকে অনেক হেল্প করবে। এখন আমরা জানবো সেল শব্দটি বিশ্লেষণ করে কিভাবে বিক্রয়ের কাজে আপনি দক্ষতা বাড়াবেন। সেল শব্দটির এসপর হচ্ছে সুদা প্রোডাক্টস, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটি আপনার ক্রেতাকে দেখাতে হবে এবং টাচ করাইতে হবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে সাথে সাথে প্রোডাক্টটির বর্ণনা শুরু করতে হবে। শুরুতেই প্রোডাক্টের দাম বলা যাবে না, এই বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে। কারণ শুরুতে যদি আপনি দাম বলেন তাহলে আপনি থাকে যতই মেসেজ দেন না কেন তার মাথায় একটা বিষয় কাজ করবে, সেটি হচ্ছে প্রোডাক্টের দাম। আপনি তাকে বোঝাতে হবে এই প্রোডাক্টটির তার প্রয়োজন কিনা। সেল শব্দটির ইফোর হচ্ছে এক্সপ্লেইন দ্য প্রোডাক্টস। প্রোডাক্টের ব্যাখ্যা আপনাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে। এই ক্ষেত্রে আপনি প্রোডাক্টের ব্যাখ্যার জন্য কিছু পয়েন্ট ধারাবাহিকভাবে আপনি আলোচনা করবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবেন সেই প্রোডাক্টটি কী। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোডাক্টটি সে কেন ব্যবহার করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পণ্যটি কীভাবে সে ব্যবহার করবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোডাক্টটি সম্পর্কে আপনার বাস্তব অভিজ্ঞতা কী। এই 4টি বিষয় ফলো করলে আপনার বিক্রয় কাজ খুব সহজ হবে। সেল শব্দটির এলফোর হচ্ছে লাভ দ্য প্রোডাক্টস। আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটির প্রতি আপনার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা থাকতে হবে। আপনার মধ্যে প্রোডাক্টের ব্যবহারের কিছু নমুনা ক্রেতার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিবে। সেল শব্দটির এলফোর হচ্ছে লস ফ্রি প্রোডাক্টস।
এরই মধ্যে ক্রেতা বুঝে যাবে আপনার পণ্য ব্যবহারে তার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। ডিয়ার অডিয়েন্স, আমার বিশ্বাস এই ভিডিওর প্রত্যেকটা মেসেজ আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনার মন থেকে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না, এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেটিতে ক্লিক করে রাখবেন আমার ওইরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।